গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং এ আগ্রহী সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বি ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং শিখার ধারাবাহিক প্রক্রিয়ায়। এডোবি ফটোশপ বাংলা ফুল কোর্সের গত পর্বে আমি ইরেজার টুল গ্রুপের সবগুলো টুলস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং এই টুলগুলোর অধীনে এই টুল অপশান বারে যতগুলো অপশান আছে এই অপশানগুলো নিয়েও প্র্যাকটিক্যালি কাজ করে দেখিয়েছি। আজকের পর্বে আমি ফটোশপের আরেকটি চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ গ্রেডিয়েন্ট টুল নিয়ে আলোচনা করব। ফটোশপে আমরা বিভিন্ন প্রকার গ্রেডিয়েন্ট টুল কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে বিভিন্ন কাস্টমস গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি, আমাদের তৈরি করা গ্রেডিয়েন্ট কিভাবে সেভ করতে পারি এবং ন্যাপ থেকে ডাউনলোড দিয়ে বিভিন্ন গ্রেডিয়েন্ট কিভাবে ফটোশপে লোড করতে পারি, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা এই গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে বিভিন্ন কালারের গ্রেডিয়েন্ট পিসেট তৈরি করে অথবা ব্যাকগ্রাউন্ড তৈরি করে বিভিন্ন মাইক্রোস্ট্রোক মার্কেট প্লেসগুলোতে সেলও করতে পারি। এক্ষেত্রে আমি যদি আপনাদেরকে কিছু মাইক্রোস্ট্রোক মার্কেট প্লেসগুলো দেখাই, যেমন এখানে ফ্রিপিক দেখা যাচ্ছে, ফ্রিপিকে বেশ কিছু গ্রেডিয়েন্ট তাই দেখা যাচ্ছে এবং সবগুলো হচ্ছে প্রিমিয়াম গ্রেডিয়েন্ট। তারপর আমরা যদি ব্যাকটেজিতে যাই, এখানেও অনেকগুলো গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি আমরা এবং সবগুলো হচ্ছে প্রো গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টগুলো বিভিন্ন ডিজাইনারগণ ডিজাইন করে এই সাইটগুলোতে আপলোড দিয়ে থাকে, সেক্ষেত্রে এখান থেকে যদি কেউ তাদের প্রয়োজন অনুযায়ী গ্রেডিয়েন্টগুলো ডাউনলোড করে তাহলে ওই গ্রেডিয়েন্টের যে মূল্য ওই মূল্যটা তাদের অ্যাকাউন্টে জমা হয়ে যায়। এখানে যদি আমরা আরেকটা গ্রেডিয়েন্ট দেখি, যেমন এখানে যে গ্রেডিয়েন্টগুলো দেখা যাচ্ছে এই গ্রেডিয়েন্টগুলো ডাউনলোড দিতে গেলে $12 লাগবে এখানে দেখাচ্ছে। এছাড়াও বিভিন্ন সাইট থেকে প্রিসেট অবস্থায় কিছু গ্রেডিয়েন্ট ডাউনলোড করে ফটোশপে লোড করে ব্যবহার করা যায়, যেমন ব্রাশিজি থেকে এখানে যে গ্রেডিয়েন্টগুলো দেখা যাচ্ছে এই গ্রেডিয়েন্টগুলো ফ্রি ডাউনলোড করে ফটোশপে লোড করে ব্যবহার করা যাবে। কিভাবে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে এই কাজগুলো করা যায় সেই বিষয়গুলোই আজকে টিউটোরিয়ালে দেখাতে চেষ্টা করব। সেক্ষেত্রে ভিডিও টিউটোরিয়ালটি মোটামুটি দীর্ঘ সময়ের হবে, তবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি গ্রেডিয়েন্ট টুলের উপর আপনার পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আপনার আশেপাশের যারা গ্রাফিক ডিজাইন ও মোশন গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে আগ্রহী তাদের কাছে এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে তাদেরকেও ডিজাইনার হতে সহযোগিতা করবেন। আর এটা হলো গ্রাফিক ডিজাইন ও মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে আলোচনা ও পারস্পরিক সহযোগিতা করার জন্য একটা ফেসবুক গ্রুপ। আপনারা আপনাদের করা ডিজাইনগুলো এই গ্রুপটিতে শেয়ার করে ডিজাইন সম্পর্কে অভিজ্ঞ ডিজাইনারদের মতামত চাইবেন। নতুন যারা আছেন তারা আপনাদের ডিজাইন সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে এই গ্রুপে পোস্ট করবেন। অভিজ্ঞ ডিজাইনারগণ আপনারা আপনাদের ডিজাইন সংক্রান্ত অভিজ্ঞতাগুলো গ্রুপে শেয়ার করে নতুন ডিজাইনারদের সহযোগিতা করবেন আশা করি। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি এডোবি ফটোশপের 22 নং টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। ফটোশপের টুল বক্সের এই টুলটি হলো গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের শর্টকাট কি হলো জি। আপনি টুল বক্সের যে টুলেই থাকেন না কেন, আপনি যদি কিবোর্ডের জি বাটনটি প্রেস করেন সাথে সাথে এই গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট হয়ে যাবে। এই গ্রেডিয়েন্ট টুলের ডান পাশে নিচের দিকে ট্রায়াঙ্গল সিম্বল দেখা যাচ্ছে, তার মানে এই গ্রেডিয়েন্ট টুলেও আরও টুলস আছে। সেক্ষেত্রে ওই টুলগুলো দেখার জন্য আমরা বরাবরের মতোই এই গ্রেডিয়েন্ট টুলের উপর মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখবো অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করব। সাথে সাথে এখানে বাকি টুলগুলোও দেখা যাচ্ছে। প্রথমে আছে গ্রেডিয়েন্ট টুল, তারপর আছে পেন বাকেট টুল এবং সবশেষ আছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। তবে আজকের টিউটোরিয়ালে আমরা শুধুমাত্র গ্রেডিয়েন্ট টুল নিয়ে আলোচনা করব। পরবর্তী টিউটোরিয়ালে আমরা পেন বাকেট টুল এবং 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। গ্রেডিয়েন্ট টুল নিয়ে আলোচনা করার জন্য আমরা নতুন একটা ডকুমেন্টে চলে যাই। গ্রেডিয়েন্ট টুল দ্বারা দুই বা ততোধিক কালারকে স্মুথলি মিশিয়ে দেয়া যায়। ফটোশপে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আছে এবং এদের কালার পরিবর্তন করা যায়। তাছাড়া বাটন তৈরি করে 3D এফেক্ট দেয়া যায়। গ্রেডিয়েন্টের অপাসিটি কম করে অন্য কোনো ইমেজের উপর স্পেশাল ইফেক্ট দেয়া যায়। মূলত গ্রেডিয়েন্ট হলো দুই বা ততোধিক কালারের মিশ্রণ। তো চলুন দেখে নেই গ্রেডিয়েন্ট টুল কিভাবে কাজ করে। আমরা যখন নতুন একটা ডকুমেন্ট নেই তখন ওই ডকুমেন্টের ডিফল্ট অবস্থায় একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার থাকে। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারেই আমরা গ্রেডিয়েন্ট টুলটি অ্যাপ্লাই করে দেখব। সেক্ষেত্রে আমরা যখন গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করি, গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করার সাথে সাথে আমাদের মাউস পয়েন্টারটি প্লাস আইকনের মতো আকৃতি ধারণ করে।
এখন আমরা যদি এই ক্যানভাসের উপর মাউসের লেফট বাটনে ক্লিক করে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত ড্র্যাগ করে ছেড়ে দেই তাহলে এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে যায়। আমরা মাউস পয়েন্টারটি যেখান থেকে পয়েন্ট নিয়ে যে পর্যন্ত ছেড়ে দিব গ্রেডিয়েন্টটি ওইভাবেই অ্যাপ্লাই হবে। যেমন এখন যদি আমি এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিই এ পর্যন্ত গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে, আবার এখান থেকে ধরে যদি আমরা এ পর্যন্ত ছেড়ে দিই এ ধরনের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে। তো এইভাবে আপনারা মাউসের লেফট বাটনে ড্র্যাগ করে গ্রেডিয়েন্ট টুল দ্বারা আপনাদের কোনো ইমেজের উপর অথবা কোনো শেপে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। এখন এই যে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর গ্রেডিয়েন্ট কালারটি অ্যাপ্লাই হলো, এই গ্রেডিয়েন্ট কালারটি কোথা থেকে অ্যাপ্লাই হয়েছে সেটা একটু দেখে নেই। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করার পর এই গ্রেডিয়েন্ট টুলের অধীনে এই টুল অপশান বারে কিছু অপশান চলে এসেছে, যার প্রথমেই আছে গ্রেডিয়েন্ট পিকার। এই গ্রেডিয়েন্ট পিকারের ড্রপ ডাউন এরোতে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট দেখতে পাবো। এখানে ডিফল্ট অবস্থায় কালার অপশানে সাধারণত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, সে কারণে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে অ্যাপ্লাই হয়েছে। এখন আমরা যদি অন্য ধরনের কালার বা আমাদের পছন্দ অনুযায়ী কোনো কালার অ্যাপ্লাই করতে চাই এই কালার অপশান বারে সিলেক্ট করে, সেক্ষেত্রে আমাদের এই কালার পিকার থেকে ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড যে অপশানটা আছে এই অপশানটা সিলেক্ট করতে হবে। যেমন আমরা প্রথমে যে গ্রেডিয়েন্টটা দেখতে পাচ্ছি এই গ্রেডিয়েন্টে যদি মাউস পয়েন্টার নিয়ে যাই সেক্ষেত্রে দেখাচ্ছে ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি এখন ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করি সাথে সাথে এখানে আমাদের গ্রেডিয়েন্ট অপশানের এই গ্রেডিয়েন্ট পিকারে আমাদের ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে এই গ্রেডিয়েন্ট টুল দ্বারা অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে ওই কালারটি অ্যাপ্লাই হবে। সেক্ষেত্রে আমি কন্ট্রোল জেড চেপে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে পূর্বের অবস্থায় নিয়ে যাই। এ পর্যায়ে আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করি। এখান থেকে নতুন লেয়ার ক্রিয়েট করার পর আমরা যে এই গ্রেডিয়েন্ট পিকার থেকে ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করেছিলাম এই ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখব। এই ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড কালারটা এসেছে এই টুল বক্সের যে কালার অপশান আছে এই কালার অপশানের ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের উপর ভিত্তি করে। এখন যদি আমরা এখানে ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পাবো এই গ্রেডিয়েন্ট কালার পিকার থেকে আমরা যে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছি এটা অনুযায়ী এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা ইচ্ছে করলে এখানে হচ্ছে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা যদি পরিবর্তন করে দেই তাহলে খুব সহজেই এখানেও যে গ্রেডিয়েন্ট কালারটা আছে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার সেটা পরিবর্তিত হয়ে যাবে। যেমন এক্ষেত্রে আমি ফোরগ্রাউন্ড একটা কালার সিলেক্ট করি এবং ব্যাকগ্রাউন্ডেও আমি অন্য একটা কালার সিলেক্ট করি। সিলেক্ট করার সাথে সাথে দেখবেন আপনারা এই গ্রেডিয়েন্ট পিকারের কালারটিও পরিবর্তিত হয়ে গেছে। এবার যদি আমরা এখানে ক্লিক করি সেক্ষেত্রে দেখুন এই কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। এইভাবে আপনারা এই কালার অপশান থেকে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করে যে কোনো ধরনের কালার নিয়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের কোনো ইমেজের উপর অথবা কোনো শেপের উপর অথবা কোনো সিলেক্টিত অংশের উপর। আমরা যদি গ্রেডিয়েন্ট টুল ব্যতীত শুধুমাত্র জেনারেলি কালার অ্যাপ্লাই করি সেক্ষেত্রে হয় ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয় অথবা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়। এক্ষেত্রে আমি যদি নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট করি এই লেয়ারটিকে হাইড করে দেই। এবার যদি এখানে আমরা অল্টার ডিলেট চাপি তাহলে দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র ফোরগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই হয়েছে, অথবা আপনারা যদি কন্ট্রোল ডিলেট চাপি তাহলে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই হয়েছে। কিন্তু আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করার পর মাউসের লেফট বাটনে ক্লিক করে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আরেকটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত ছেড়ে দেই তাহলে কিন্তু এই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো আছে এই কালারের সমন্বয় একটা গ্রেডিয়েন্ট কালার আমাদের ডকুমেন্টে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন এই ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের সমন্বয়ে যে গ্রেডিয়েন্ট কালারটি এখানে অ্যাপ্লাই হয়েছে এবং এই গ্রেডিয়েন্ট কালারের মাঝামাঝি পর্যায়ে মার্চ হয়ে স্মুথলি যে মিশে গেছে এই ব্যাপারটা কিন্তু ও নির্ভর করে আপনার মাউস পয়েন্টারটি ড্র্যাগ করা পয়েন্টের উপর। যেমন আমি যদি এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত ছেড়ে দিই তাহলে এই বরাবর হচ্ছে দুটো কালার মার্চ করে স্মুথলি মিশে যাবে। আমি যদি এখান থেকে এদিকে ছাড়ি তাহলে দেখুন এই দিকটা বরাবর এই দুটো কালারের মাঝে মার্চ হয়ে স্মুথলি মিশে গেছে। আমি যদি এখান থেকে ড্র্যাগ করে এ পর্যন্ত ছেড়ে দিই তাহলে দেখুন এখানে হচ্ছে দুটো কালারের মধ্যে মার্চ হয়ে স্মুথলি মিশে গেছে। এক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্টের কোন পর্যন্ত গ্রেডিয়েন্টটি চাচ্ছেন সে অনুযায়ী আপনি মাউস পয়েন্টারটি ড্র্যাগ করবেন বা আপনার একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট সিলেক্ট করবেন।
সেই অনুযায়ী কিন্তু আপনার গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হবে। এতক্ষণ আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি সমগ্র ক্যানভাসে। এখন আমরা যদি চাই আমাদের প্রজেক্টের নির্দিষ্ট কোনো শেপে বা সিলেক্টিত অংশে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে, সেটাও কিন্তু করা যাবে। এক্ষেত্রে আমি যদি নতুন আর একটা ডকুমেন্ট নেই অথবা অন্য একটা ইমেজে চলে যাই, যেমন এই ইমেজটার কিছু অংশে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। এখন এই লেয়ারের একটা নির্দিষ্ট অংশে একটা ইলেপ্টিক্যাল মার্কিও টুল নিয়ে সার্কেল ক্রিয়েট করি। আমরা চাচ্ছি এই সার্কেলটার মাঝেই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করার পরে এখানে যদি আমরা ড্র্যাগ করি, দেখা যাচ্ছে যে এই সিলেক্টিত অংশেই কেবলমাত্র গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়েছে। তাহলে আমরা আমাদের ডকুমেন্টের কোনো নির্দিষ্ট সিলেক্টিত অংশেও কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি যদি পুনরায় রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুলটি সিলেক্ট করে এখানে একটা শেপ তৈরি করি, এই সিলেকশন তৈরি করলাম চতুর্ভুজ সিলেকশন, এবার এই ফোরগ্রাউন্ড কালারটাকে আমি পরিবর্তন করে নেই এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকেও পরিবর্তন করে নেই। এখন যদি আমরা এই সিলেকশনের মাঝে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এই সিলেকশনের মাঝে এই গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। একইভাবে আমরা যদি কোনো শেপ ক্রিয়েট করি শেপ টুল দিয়ে, যেমন এখানে রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে আমরা যদি একটা শেপ ক্রিয়েট করি, এই শেপের মাঝে এখন দেখা যাচ্ছে এখানে যে ফোরগ্রাউন্ড কালারটি আছে এই কালারটি অ্যাপ্লাই হয়েছে। আমরা কিন্তু এখানেও গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবো। সেক্ষেত্রে আমরা এই কালারটিতে ক্লিক করার সাথে সাথে এখানে যে কালার অপশানগুলো এসেছে, এই কালার অপশানগুলোর মাঝে এখানে গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে। এই গ্রেডিয়েন্টটা যদি এখান থেকে সিলেক্ট করে দেই, সাথে সাথে দেখুন এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এখান থেকে আপনি যে কোনো ধরনের কালার চুজ করে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এখান থেকেও আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কালার সিলেক্ট করে এই শেপে অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের ডকুমেন্টের বা আপনাদের কোনো প্রজেক্টের নির্দিষ্ট সিলেক্টকৃত অংশে আপনাদের গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতে পারবেন অথবা কোনো শেপে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতে পারবেন। গ্রেডিয়েন্ট সাধারণত 5 ধরনের হয়ে থাকে। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করার পর এই গ্রেডিয়েন্ট টুলের অধীনে এখানে টুল অপশান বারে কিছু অপশান চলে আসবে, যার প্রথমেই ছিল গ্রেডিয়েন্ট পিকার। তার পরবর্তীতে যে অপশানগুলো আছে এগুলো হচ্ছে গ্রেডিয়েন্টের এক একটা স্টাইল, যার প্রথমেই আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং দ্বিতীয় অবস্থানে আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, তৃতীয় অবস্থানে আছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, চতুর্থ অবস্থানে আছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট এবং সবশেষ আছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। আমি একে একে সবগুলো স্টাইল অ্যাপ্লাই করে দেখাবো কোনটা কী ধরনের গ্রেডিয়েন্ট তৈরি করে। সেক্ষেত্রে আমরা পুনরায় পূর্বের ডকুমেন্টে ফিরে যাই। ফার্স্ট অফ অল লিনিয়ার গ্রেডিয়েন্ট, আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট স্টাইলটি অ্যাপ্লাই করে দেখব কী ধরনের গ্রেডিয়েন্ট কালার তৈরি করে। সেক্ষেত্রে আমরা এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিই। এবার লিনিয়ার গ্রেডিয়েন্ট স্টাইলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এই ক্যানভাসে গ্রেডিয়েন্ট টুলটি দ্বারা ড্র্যাগ করি, তাহলে দেখা যাচ্ছে এই ধরনের একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়। আমরা যদি এই পাশ থেকে ড্র্যাগ করি তাহলে এই ধরনের গ্রেডিয়েন্ট পাবো, আমরা যদি এখান থেকে ড্র্যাগ করি এই ধরনের গ্রেডিয়েন্ট কালার পাবো, আমরা যদি আড়াআড়িভাবে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করি তাহলে এই ধরনের গ্রেডিয়েন্ট পাবো। তার মানে লিনিয়ার গ্রেডিয়েন্ট স্টাইলটি সিলেক্ট থাকা অবস্থায় দুটো কালারের মাঝে মার্চ হয়ে স্মুথলি একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে। গ্রেডিয়েন্ট স্টাইলের পরবর্তী যে স্টাইলটি আছে সেটি হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই রেডিয়াল গ্রেডিয়েন্ট স্টাইলটি সিলেক্ট করে আমরা পুনরায় গ্রেডিয়েন্ট টুল দ্বারা অ্যাপ্লাই করে দেখব এই রেডিয়াল গ্রেডিয়েন্ট স্টাইলটি সিলেক্ট থাকলে কী ধরনের গ্রেডিয়েন্ট পাই। সেক্ষেত্রে আমি এই লেয়ারটিকে হাইড করে দেই, রেডিয়াল গ্রেডিয়েন্টের স্টাইলটি দেখানোর জন্য পুনরায় একটা নতুন লেয়ার ক্রিয়েট করি। এবার এই রেডিয়াল গ্রেডিয়েন্ট স্টাইলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে এই ক্যানভাসে অ্যাপ্লাই করি, তাহলে আমরা এই ধরনের গ্রেডিয়েন্ট পাবো। গ্রেডিয়েন্ট দেখেই বোঝা যাচ্ছে এটা সার্কেল ওয়াইজ একটা গ্রেডিয়েন্ট তৈরি করবে। যেমন আমি যদি এখান থেকে ড্র্যাগ করি, দেখেন এখানে সার্কেল তৈরি করে তারপর ব্যাকগ্রাউন্ড কালারটি তার চারপাশে ছড়িয়ে গেছে। আমি যদি এই মাঝখান থেকে ড্র্যাগ করি তাহলে দেখুন মাঝখানটাতে ফোরগ্রাউন্ড কালার আছে এবং তার চারপাশে ব্যাকগ্রাউন্ড কালার ছড়িয়ে গেছে। তো আপনি হচ্ছে কী ধরনের বৃত্তাকার গ্রেডিয়েন্ট চান সেটার উপর ভিত্তি করে আপনি মাউস পয়েন্টারটি ড্র্যাগ করবেন, সে অনুযায়ী এই গ্রেডিয়েন্টটি তৈরি হবে। যেমন আমি যদি এখন এখান থেকে ড্র্যাগ করে
এই পর্যন্ত এনে ছেড়ে দেই, তাহলে দেখবেন মাঝের বৃত্তটি একটু বড় আকারের হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটি তার চারপাশে থেকে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করেছে। তাহলে রেডিয়াল গ্রেডিয়েন্ট স্টাইলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি গ্রেডিয়েন্ট টুলটি অ্যাপ্লাই করি কোনো ক্যানভাসে অথবা কোনো সিলেক্টকৃত অংশে, সেক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালারের সমন্বয়ে এই ধরনের একটা সার্কুলার গ্রেডিয়েন্ট আমরা পাব, যেখানে দুটো কালার স্মুথলি মার্চ হয়ে একটা নতুন গ্রেডিয়েন্ট কালার তৈরি করবে। আশা করি আপনারা রেডিয়াল গ্রেডিয়েন্ট স্টাইলটি কী ধরনের গ্রেডিয়েন্ট তৈরি করে সেটা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে যে গ্রেডিয়েন্ট স্টাইলটি আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। আমরা অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট স্টাইলটি দেখানোর জন্য পুনরায় একটা নতুন লেয়ার ক্রিয়েট করব, পূর্বের লেয়ারটিকে হাইড করে দেই। এবার এই অপশানগুলো থেকে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট স্টাইলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এই ক্যানভাসে গ্রেডিয়েন্ট কালারটি অ্যাপ্লাই করি, তাহলে এই ধরনের গ্রেডিয়েন্ট দেখতে পাবো। এক্ষেত্রে দেখা যাচ্ছে এই ড্রাগকৃত এরিয়াতে, মানে আমি মাউস পয়েন্টারটি যে পয়েন্ট থেকে যে পয়েন্ট পর্যন্ত ড্রাগ করেছিলাম, সেই এরিয়াতে এই ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটি 100% অবস্থায় আছে এবং তারপরে এটা অ্যাঙ্গেলকৃতভাবে দুটো কালার মার্চ হয়ে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করেছে এই অংশটাতে। আপনি আপনার প্রজেক্টে অথবা কোনো সিলেক্টকৃত এরিয়াতে অথবা কোনো শেপের উপর এই অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটি সিলেক্ট থাকা অবস্থায় কী ধরনের গ্রেডিয়েন্ট আশা করেন সেই অনুযায়ী আপনি মাউস পয়েন্টারটি ড্রাগ করবেন। যেমন এখান থেকে ড্রাগ করলে মাঝামাঝি অবস্থায় গ্রেডিয়েন্টটি তৈরি হয়েছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট সিলেক্ট থাকা অবস্থায়। এপাশ থেকে যদি আমি ড্রাগ করি তাহলে এই ধরনের গ্রেডিয়েন্ট পাবো। এই মাঝের পয়েন্ট থেকে যদি ড্রাগ করি এই ধরনের গ্রেডিয়েন্ট পাবো। এই পাশ থেকে এই পাশে যদি ড্রাগ করি তাহলে এই ধরনের গ্রেডিয়েন্ট পাবো। এটা টোটালটাই ডিপেন্ড করবে আপনি কী ধরনের গ্রেডিয়েন্ট চাচ্ছেন, সে ধরনের গ্রেডিয়েন্ট অনুযায়ী আপনি মাউস পয়েন্টারের লেফট বাটনতে ক্লিক করে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট পর্যন্ত ড্রাগ করবেন। আশা করি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট স্টাইলটিও আপনারা বুঝতে পেরেছেন। এবার আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট করে আমি পরবর্তী যে স্টাইলটি আছে সেটি হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট স্টাইল। এই রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট স্টাইলটি সিলেক্ট করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে কী ধরনের গ্রেডিয়েন্ট পাই সেটা দেখাবো। সেক্ষেত্রে আমি পূর্বের যে গ্রেডিয়েন্ট লেয়ারটি ছিল এটাকে হাইড করে দেই। এই স্টাইল অপশান থেকে আমরা রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট স্টাইলটি সিলেক্ট করি। এখন যদি আমি এই ক্যানভাসে মাউস দ্বারা ড্রাগ করি তাহলে আমি এই ধরনের একটা গ্রেডিয়েন্ট কালার পাবো। এই গ্রেডিয়েন্ট কালার থেকে বোঝা যাচ্ছে যে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট স্টাইলটি সিলেক্ট থাকা অবস্থায় মাঝখানে ফোরগ্রাউন্ড কালার থেকে তার দুই পাশে ব্যাকগ্রাউন্ড কালারটি সুন্দরভাবে মার্চ হয়ে স্মুথলি একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে। এক্ষেত্রে আপনার মাউস পয়েন্টারটি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত ড্রাগ করবেন সেটার উপর নির্ভর করে কিন্তু এই গ্রেডিয়েন্ট কালারটি অ্যাপ্লাই হবে। যেমন আমি মাঝখান থেকে ড্রাগ করেছিলাম ফলে এই ধরনের একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। আমি যদি একদম কর্নার থেকে ড্রাগ করি তাহলে কিন্তু আপনি ওই রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট স্টাইলটি সিলেক্ট থাকা অবস্থায় যে ধরনের গ্রেডিয়েন্ট তৈরি হয় সেই ধরনের গ্রেডিয়েন্ট এখানে তৈরি হয়নি। আপনাকে এই ধরনের গ্রেডিয়েন্ট তৈরি করতে হলে অবশ্যই আপনার প্রজেক্ট অথবা আপনার সিলেক্টকৃত এরিয়া অথবা আপনার শেপের মাঝখান থেকে ড্রাগ করতে হবে। মাঝ পয়েন্ট থেকে ড্রাগ করলে আপনি এই রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট স্টাইলটি অ্যাপ্লাই করলে যে ধরনের গ্রেডিয়েন্ট পান সে ধরনের গ্রেডিয়েন্ট পাবেন। অন্যথায় আপনি যদি একটা কর্নার থেকে ড্রাগ করেন সেক্ষেত্রে কিন্তু ওই ধরনের গ্রেডিয়েন্ট আপনি পাবেন না। যেমন আমি এখন কর্নার থেকে ড্রাগ করছি ফলে কিন্তু এই রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট স্টাইলটি সিলেক্ট থাকা অবস্থায় যে ধরনের গ্রেডিয়েন্ট আমরা পাই সে ধরনের গ্রেডিয়েন্ট পাচ্ছি না। কিন্তু আমি যদি এই ক্যানভাসের মাঝখান থেকে ড্রাগ করি দেখুন এই রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট স্টাইলটি সিলেক্ট থাকা অবস্থায় যে ধরনের গ্রেডিয়েন্ট আমি আশা করব সে ধরনের গ্রেডিয়েন্ট এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আশা করি এই রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট টুলটি আমাদের কী ধরনের গ্রেডিয়েন্ট দেয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবার সর্বশেষ যে গ্রেডিয়েন্ট টুলটি আছে সেটি হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট স্টাইল। এই ডায়মন্ড গ্রেডিয়েন্ট স্টাইলটি দেখানোর জন্য আমি পুনরায় এখান থেকে একটা নতুন লেয়ার ক্রিয়েট করব, পূর্বের লেয়ারটিকে আমি হাইড করে দেই। এবার এই স্টাইল অপশান থেকে যদি ডায়মন্ড গ্রেডিয়েন্ট স্টাইলটি সিলেক্ট করি এবং এই ক্যানভাসে ড্রাগ করি তাহলে দেখুন ডায়মন্ডের মতো একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। এই ডায়মন্ড এরিয়াতে আছে ফোরগ্রাউন্ড কালার এবং তার চারপাশে ব্যাকগ্রাউন্ড কালারটি মার্চ হয়ে সুন্দরভাবে স্মুথলি একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়েছে। এক্ষেত্রে প্রতিবার নতুন নতুন গ্রেডিয়েন্ট তৈরি করবে, যেমন এখানে আমি ড্রাগ করছি এবং বারবার নতুন একটা গ্রেডিয়েন্ট তৈরি করছে। আপনার যদি প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্টের এরিয়া বড় হয় তাহলে এই ডায়মন্ডের আকার বড় হবে, প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত আকার যদি ছোট হয় তাহলে ডায়মন্ডের আকার ছোট হবে।
তাহলে আশা করি ইতিমধ্যে এই ডায়মন্ড গ্রেডিয়েন্ট স্টাইলটি সিলেক্ট থাকা অবস্থায় কী ধরনের গ্রেডিয়েন্ট তৈরি হয় সেটাও আপনারা বুঝতে পেরেছেন। আপনারা প্র্যাকটিস করে দেখবেন, আশা করি আপনারা এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। তো এতক্ষণ আমরা এই গ্রেডিয়েন্ট টুলের যে স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো নিয়ে আলোচনা করেছি। এবার আমরা এই গ্রেডিয়েন্ট টুলের অধীনে আরও যে অপশানগুলো আছে সেই অপশানগুলো দেখে নিব। যেমন পরবর্তীতে যে অপশানটা আছে সেটা হচ্ছে মোড অপশান। এই মোড অপশানের এখানে যে ড্রপডাউন এরোটি আছে এই ড্রপডাউন এরোতে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো মোড দেখতে পাবো। এক একটা মোড এক এক ধরনের গ্রেডিয়েন্ট তৈরি করে। যেমন এই কাজগুলো দেখানোর জন্য আমরা ইমেজের উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখাবো, সেক্ষেত্রে আমরা এই মোডগুলোর পরিবর্তন পাবো। এখান থেকে আমরা এই লেয়ারগুলোকে ডিলিট করে দেই, কন্ট্রোল ডি চিপে এটাকে ডিসিলেক্ট করি। এখন যদি আমরা এই ইমেজের উপর এখান থেকে এক একটা মোড সিলেক্ট করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, তাহলে দেখবেন এক একটা মোড অনুযায়ী গ্রেডিয়েন্ট এক এক রকমের অ্যাপ্লাই হচ্ছে। সময় স্বল্পতার কারণে হয়তো আমি সবগুলো মোড অ্যাপ্লাই করে দেখাতে পারবো না, কিন্তু আপনারা হচ্ছে প্র্যাকটিস করে দেখবেন তাহলে এক একটা মোড অনুযায়ী কী ধরনের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয় সেটা বুঝতে পারবেন। যেমন নর্মাল মোডটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই ইমেজের উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, তাহলে দেখুন এটা নর্মাল মোডে যে ধরনের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয় সে ধরনের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। এক্ষেত্রে এই ডায়মন্ড গ্রেডিয়েন্ট স্টাইলটি সিলেক্ট আছে বলে ডায়মন্ড গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। আমি এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে নেই, কন্ট্রোল জেড চেপে আনডু করে নেই। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের একটা কপি লেয়ার তৈরি করে নেই, সেক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে। কপি লেয়ার তৈরি করার জন্য আমি কন্ট্রোল জেড প্রেস করলাম। এবার ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আমি হাইড করে দেই। এক্ষেত্রে এখান থেকে যদি আমি অন্য একটি মোড সিলেক্ট করে কাজটি করি, সেক্ষেত্রে ওভারলাইটটা সিলেক্ট করে নিই। ওভারলাইটটা সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এই ইমেজের উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, তাহলে দেখুন এই ইমেজটা একটু পরিবর্তিত হয়ে গেছে। আর এই গ্রেডিয়েন্টটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে এই কালার অপশানে যে ফোরগ্রাউন্ড কালারটা আছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এই কালারের উপর ভিত্তি করে। আপনারা এখান থেকে ইচ্ছে করলে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবেন। কিভাবে পরিবর্তন করতে হয় সেটা আমি পূর্বেই দেখে এসেছি। এখন যদি কন্ট্রোল জেড চেপে আনডু করে আমি এখান থেকে আরেকটা মোড সিলেক্ট করে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করে দেখি কী ধরনের পরিবর্তন হয়। সেক্ষেত্রে আমি ডিভাইড যে মোডটি আছে সেটা সিলেক্ট করে আমি গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করলাম। দেখুন এখানে এ ধরনের ইফেক্ট পাওয়া যাচ্ছে। তার মানে আপনারা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করার পর এই মোড অপশানের যতগুলো মোড আছে ওই মোডগুলো যদি আলাদাভাবে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনারা ভিন্ন ভিন্ন ধরনের ইফেক্ট এই ইমেজের উপর পাবেন। এখানে আপনারা মোড পাবেন, এছাড়া লেয়ার অপশানের এখানে আপনারা মোড পাবেন, দু জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে অ্যাপ্লাই করে দেখিয়েছি, এবার এই লেয়ার প্যানেল থেকে কিভাবে আপনারা মোডগুলো অ্যাপ্লাই করবেন সেটা আপনাদের একটু দেখিয়ে দিই আমি। সেক্ষেত্রে আন্ডু করি কন্ট্রোল জেড চেপে। এখানে যে ইমেজ লেয়ারটা আছে এই ইমেজ লেয়ারের উপর আরেকটা নতুন লেয়ার নেবেন। এই নতুন লেয়ারের উপর আপনারা আপনাদের গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবেন। গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার পর এখানে যে মোড অপশানটা আছে এই মোড অপশান থেকে আপনারা বিভিন্ন মোড অ্যাপ্লাই করবেন, তাহলেই হচ্ছে আপনারা এই ইমেজের উপর এই গ্রেডিয়েন্টের ইফেক্টটা পাবেন। যেমন লাইটেন মোডটা অ্যাপ্লাই করার পর আমরা এই ধরনের ইফেক্ট পেয়েছি। এখান থেকে যদি আমরা হার্ড লাইট অ্যাপ্লাই করি তাহলে এই ধরনের ইফেক্ট পাবো। আপনারা এখান থেকে বিভিন্ন মোড প্র্যাকটিস করে দেখবেন কী ধরনের ইফেক্ট ইমেজের উপর পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে খুব সহজেই কোনো ইমেজের উপর বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতে পারবেন। এই লেয়ারটিকে আমরা ডিলিট করে দেই। এছাড়া এই অপশান বারে পরবর্তী যে অপশানগুলো আছে সেটা হচ্ছে অপাসিটি। এই অপাসিটির মান বাড়িয়ে কমিয়ে আপনারা হচ্ছে এই গ্রেডিয়েন্টের অপাসিটিতে নিয়ন্ত্রণ করতে পারবেন। অপাসিটিটা হচ্ছে এই গ্রেডিয়েন্টের কালারের ঘনত্বটা নিয়ন্ত্রণ করবে। সেক্ষেত্রে এখানে 100% অপাসিটি রেখে যদি কোনো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে ওই গ্রেডিয়েন্ট কালারটা 100% অ্যাপ্লাই হবে। এই কাজটা দেখানোর জন্য আমি পুনরায় একটা নতুন লেয়ার ক্রিয়েট করি। এখন অপাসিটি 100% রেখে যদি আমি এখানে গ্রেডিয়েন্ট টুল দিয়ে ড্র্যাগ করি, তাহলে দেখুন নিচের ইমেজটি একদম দেখা যাচ্ছে না, কারণ এখানে যে গ্রেডিয়েন্ট কালারটি অ্যাপ্লাই হয়েছে এটা 100% অপাসিটি নিয়ে অ্যাপ্লাই হয়েছে। এবার যদি আমি পুনরায় একটা লেয়ার ক্রিয়েট করে এখানে স্লাইডারের সাহায্যে অপাসিটিটা কিছুটা কমিয়ে দেই, অপাসিটি কমিয়ে যদি আমি এই ইমেজটার উপর গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি, তাহলে দেখুন 50% অপাসিটি থাকা অবস্থায় যে গ্রেডিয়েন্ট কালারটি অ্যাপ্লাই হয়েছে সেটার মধ্য দিয়ে পিছনের ইমেজটাকেও দেখা যাচ্ছে এবং এই ইমেজটার উপর সুন্দর একটা কালার ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে।
এখানে অপাসিটি কমানোর সাথে সাথে এই গ্রেডিয়েন্ট পিকারের যে গ্রেডিয়েন্ট সিলেক্ট থাকবে সেই গ্রেডিয়েন্ট কালারেরও অপাসিটি কমে যাবে। যেমন এখান থেকে যদি আমি গ্রেডিয়েন্ট কমাই বাড়াই তাহলে আপনি এই গ্রেডিয়েন্ট পিকারের কালারটার দিকে লক্ষ্য করলে দেখবেন এখানের কালারেরও অপাসিটি কমছে বাড়ছে। যেমন এখন যদি 100 করে দেই এটা 100 দেখাচ্ছে, আবার এখান থেকে যদি আমি কমিয়ে দেই দেখুন এখানে অপাসিটি কম দেখাচ্ছে। তাহলে আশা করি আপনারা এই অপাসিটি অপশানের কাজটাও বুঝতে পেরেছেন। তার পরবর্তী যে অপশানটা আছে সেটা হচ্ছে রিভার্স। এই রিভার্স অপশানটা ব্যবহার করে আপনারা এই গ্রেডিয়েন্টের যে দুটো কালার আছে এই দুটো কালারের দিক পরিবর্তন করে ফেলতে পারবেন। যেমন এখানে হচ্ছে এই কালারটা আছে ডান পাশে, এই কালারটা আছে বাম পাশে। এখন যদি আমি এই রিভার্স অপশানের এই বক্সের চেকমার্ক দিয়ে দিই তাহলে দেখবেন যে কালারটা ডান পাশে ছিল সেটা বাম পাশে চলে গেছে, এবং বাম পাশে যে কালারটা ছিল সেটা ডান পাশে চলে এসেছে। আবার যদি চেকমার্কটা তুলে দেয় তাহলে আপনারা এখানে পরিবর্তনটা বুঝতে পারবেন। এক্ষেত্রে আমি যদি এখানে চেকমার্কটা দিয়ে কালারের দিক পরিবর্তন করে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে কালারের পরিবর্তনটা আপনারা বুঝতে পারবেন। সেক্ষেত্রে আমরা এই লেয়ারটাকে হাইড করে দেই এবং এই লেয়ারটাকে যদি আনহাইড করি তাহলে দেখবেন এই কালারটা আছে বাম পাশে এবং এই কালারটা আছে ডান পাশে। এবার যদি আমি রিভার্স করার পর এই লেয়ারে নতুন একটা গ্রেডিয়েন্ট তৈরি করি তাহলে দেখবেন ঠিক উল্টোটা হচ্ছে। যেমন এখন দেখা যাচ্ছে যে এই লেয়ারে যে কালারটা ছিল ডান পাশে এই লেয়ারে ওই কালারটা চলে গেছে বাম পাশে, এবং এই লেয়ার টুতে যে কালারটা ছিল বাম পাশে এই লেয়ার ফোরে এই কালারটা চলে এসেছে ডান পাশে। তাহলে আশা করি আপনারা এই রিভার্স অপশানের কাজটাও বুঝতে পেরেছেন। গ্রেডিয়েন্ট টুলের অধীনে এই টুল অপশান বারে যে অপশানগুলো আছে তার মধ্যে আরেকটা অপশান আমাদের প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে এই ট্রান্সপারেন্সি অপশান। এই ট্রান্সপারেন্সি অপশানের মাধ্যমে দুটো কালারের মধ্যে ট্রান্সপারেন্ট নিয়ন্ত্রণ করা যায়। এই ট্রান্সপারেন্ট নিয়ন্ত্রণটা কিন্তু এই অপাসিটির মতো না, এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা ইফেক্ট তৈরি করে। এক্ষেত্রে আমরা যদি এই গ্রেডিয়েন্ট পিকারটার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে এই গ্রেডিয়েন্ট পিকারে আমরা ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট নামে একটা গ্রেডিয়েন্ট কালার পাবো। এই গ্রেডিয়েন্ট কালারটা যদি সিলেক্ট করি এখানে দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে একটা অংশ ট্রান্সপারেন্ট অবস্থায় আছে আর একটা অংশ কালার অবস্থায় আছে। এটা এখানে দেখে বোঝা যাচ্ছে এর কারণ হচ্ছে এখানে ট্রান্সপারেন্সির পাশে যে বক্সটা আছে এখানে চেকমার্ক দেওয়া আছে। যদি আমি এখান থেকে চেকমার্কটা তুলে দেই এখানে দেখে কিন্তু আর বোঝা যাবে না যে আমরা ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করেছি। যেমন এখান থেকে আমি চেকমার্কটা এখন তুলে দিচ্ছি দেখুন এখানে একটা মাত্র কালার দেখাচ্ছে, কিন্তু আমি যদি এই ট্রান্সপারেন্সির পাশে যে বক্সটা আছে এখানে যদি চেকমার্ক দিয়ে দেই সাথে সাথে দেখুন এখানে হচ্ছে যে ট্রান্সপারেন্সি যে আছে একটা অংশে সেটা বোঝা যাচ্ছে। তাহলে আশা করি আপনারা এই ট্রান্সপারেন্সি অপশানের কাজটাও ইতিমধ্যে বুঝতে পেরেছেন। এখন এই ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট কোনো অবজেক্টের উপর অথবা কোনো ইমেজের উপর অথবা কোনো সিলেক্টেড অংশে অ্যাপ্লাই করলে কী ধরনের গ্রেডিয়েন্ট তৈরি হয় সেটা আপনাদেরকে দেখাবো। সেটা দেখানোর জন্য আমি পূর্বের প্রজেক্টে চলে যাই। এই প্রজেক্টে আমি এই লেয়ারটিকে হাইড করে দিই। এখন গ্রেডিয়েন্ট পিকার থেকে আমরা এই ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট যে গ্রেডিয়েন্টটি আছে এটা সিলেক্ট করি এবং এই টুলস অপশান বারে রিভার্স অপশানের পাশে যে চেকমার্কটি আছে এই চেকমার্কটিতে আনচেক করে দিই। সেক্ষেত্রে আমার এই গ্রেডিয়েন্ট কালারটি রিভার্স হয়ে যাবে। এখন এই গ্রেডিয়েন্ট কালারে ফোরগ্রাউন্ড যে কালারটি সিলেক্ট করা আছে এই কালার অপশানে এই ফোরগ্রাউন্ড কালারটি এখানে দেখাচ্ছে, ইচ্ছে করলে এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। আমি যদি এখান থেকে এই কালারটি নিয়ে নিই তাহলে দেখুন এই ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট যে গ্রেডিয়েন্ট কালারটি আমি সিলেক্ট করেছি এখানে এখন এই কালার অপশানের ফোরগ্রাউন্ডে যে কালারটি আছে সেটা দেখাচ্ছে। এখন যদি আমি এই ক্যানভাসে একটা নতুন লেয়ার ক্রিয়েট করি এবং নতুন লেয়ারের উপর যদি আমি এই ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট যে গ্রেডিয়েন্টটি আছে এটা যদি অ্যাপ্লাই করি এখন দেখুন এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পর এই কালার অপশানের ফোরগ্রাউন্ড যে কালারটি আছে এই কালারটি এখানে অ্যাপ্লাই হয়েছে এবং আরেকটা অংশ ট্রান্সপারেন্ট অবস্থায় আছে। এই অংশটা যে ট্রান্সপারেন্ট অবস্থায় আছে এটা যদি আপনাদেরকে দেখাতে চাই সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকেও হাইড করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা হাইড করার পর দেখুন এক কালার পাওয়া যাচ্ছে উপরে কিন্তু নিচের দিকে ট্রান্সপারেন্ট অবস্থায় আছে। তো এইভাবে আপনারা ফোরগ্রাউন্ড ও ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে বিভিন্ন অবজেক্টের উপর এ ধরনের ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি বিভিন্ন দিক থেকে যদি এই ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করি দেখতে পাবেন যে এক সাইড ট্রান্সপারেন্ট থেকে যাচ্ছে আরেক সাইড গ্রেডিয়েন্ট কালারটি অ্যাপ্লাই হচ্ছে। এই ফোরগ্রাউন্ড ও ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টের ব্যাপারটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি পূর্বের ইমেজটাতে চলে যাই। এখানে আমি এই লেয়ারটাকে হাইড করে দিই, এই লেয়ারটাকে হাইড করে দিই। এখন আমি এই ইমেজের উপর ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করে দেখাবো কী ধরনের ইফেক্ট তৈরি করে এই ইমেজের উপর।
সেক্ষেত্রে আমি এখানে যে ফোরগ্রাউন্ড কালারটি সিলেক্ট করা আছে এই কালারটিকে এই কালারের সাথে মিল রেখে চেঞ্জ করব। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করার পর এই ইমেজ থেকে কালারটি পিক করে নেই, এই ইমেজ থেকে আমি এই কালারটি পিক করব। এই কালারটি পিক করার সাথে সাথে দেখবেন আপনারা ফোরগ্রাউন্ড ও ট্রান্সপারেন্ট যে গ্রেডিয়েন্ট আছে ওটার একটা পাশের গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই ফোরগ্রাউন্ড ও ট্রান্সপারেন্ট যে গ্রেডিয়েন্টটি আছে এটা এই ইমেজের উপর অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমি এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নেই। এই নতুন লেয়ারটি ক্রিয়েট করার পর আমরা যদি গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে এখানে মাউসের ড্রাগ করি তাহলে দেখেন এই ইমেজের উপর কি ধরনের একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। এই গ্রেডিয়েন্টটাও কিন্তু ট্রান্সপারেন্ট হয়েছে, এক পাশে কালার এক অ্যাপ্লাই হয়েছে অন্য পাশটা ট্রান্সপারেন্ট অবস্থায় আছে। এই জন্যই এই অংশটা দেখুন বেশি ডার্ক হয়ে আছে কিন্তু এই অংশটা পূর্বে যেমন ছিল তেমনই দেখা যাচ্ছে। এই ব্যাপারটা যদি আপনাদেরকে দেখাতে চাই সেক্ষেত্রে আমরা ইমেজের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে হাইড করে দেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কালার অ্যাপ্লাই হয়ে আছে কিন্তু এই অংশে কোনো কালার নেই, মানে ট্রান্সপারেন্ট অবস্থায় আছে। এই ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে সুন্দর সুন্দর শেপ তৈরি করা যায়। যেমন এই ব্যাপারটা যদি আপনাদেরকে দেখাতে চাই সেক্ষেত্রে আমি এই প্রজেক্টে চলে আসি। এখন এই লেয়ারটিকে আমরা হাইড করে দেই, এখন একটা নতুন লেয়ার ক্রিয়েট করি। এই নতুন লেয়ারটিকে আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুলটি সিলেক্ট করে এই রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুলের সাহায্যে একটা সিলেকশন তৈরি করি। এই সিলেকশনটিতে আমি গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করে এই ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটি সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করে দেখি কি ধরনের একটা শেপ তৈরি হয়েছে। দেখুন এখানে একটা গ্রেডিয়েন্ট শেপ তৈরি হয়েছে, যে গ্রেডিয়েন্ট শেপের এক পাশটাতে কালার আছে অন্য পাশটা সুন্দরভাবে স্মুথ হয়ে ট্রান্সপারেন্ট অবস্থায় আছে। এই ফোরগ্রাউন্ড ও ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটি ব্যবহার করে ডিজাইনকে খুবই নান্দনিক করা যায়। আপনারা যখন ফ্লায়ার নিয়ে কাজ করবেন অথবা ব্রোশিয়ার নিয়ে কাজ করবেন অথবা কোনো প্রোডাক্টের অ্যাড ব্যানার তৈরি করবেন সেক্ষেত্রে দেখবেন যে শেপ তৈরি করার ক্ষেত্রে বা ওই ব্যানার বা ওই ফ্লায়ার ব্রোশিয়ারের উপর এই ধরনের ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট তৈরি করার ক্ষেত্রে এই ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি আপনারা ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটি ব্যবহার করে কীভাবে ডিজাইনকে নান্দনিক করা যায়, কীভাবে একটা ইমেজের উপর ইফেক্ট তৈরি করা যায় সে ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এই ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় ইফেক্ট অ্যাপ্লাই করে। এই ব্যাপারটা যদি আপনাদের দেখাতে চাই সেক্ষেত্রে আমি এই লেয়ারটিকে হাইড করে দিই, আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে অ্যাক্টিভ করে ফেলি। এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট করি আমরা। এখন আমি হচ্ছে এখানে যে কালারটি আছে এই কালারটিকে একটু পরিবর্তন করে নেই, এখানে আমি রেড কালারটি নিয়ে নেই। এক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট স্টাইল হিসেবে ব্যবহার করব ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এই ডায়মন্ড গ্রেডিয়েন্ট সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখুন প্রতিবার নতুন নতুন একটা ডায়মন্ড গ্রেডিয়েন্ট তৈরি হয়। কিন্তু আমরা এখন দেখবো হচ্ছে ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটি সিলেক্ট থাকা অবস্থায় কী ধরনের ইফেক্ট তৈরি করে। সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার জেড চেপে আমি আনডু করে ফেলি। এখন যদি আমি পুনরায় এই গ্রেডিয়েন্ট পিকার থেকে ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটি সিলেক্ট করি এবং সিলেক্ট করার পর এখানে যদি আমি অ্যাপ্লাই করি, এই পাশ থেকে একবার অ্যাপ্লাই করলাম, এই পাশে একবার অ্যাপ্লাই করলাম, দেখুন প্রতিবার নতুন নতুন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে এবং একটা ইফেক্ট তৈরি হচ্ছে। এবার যদি এই পাশ থেকে আমি তৈরি করি, সময় স্বল্পতার কারণে নিখুঁতভাবে করা যাচ্ছে না, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করে। এবার এখান থেকে তৈরি করি, দেখুন ওই ফোরগ্রাউন্ড ও ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টটি সিলেক্ট থাকা অবস্থায় যখন ডায়মন্ড গ্রেডিয়েন্ট স্টাইলটি অ্যাপ্লাই করেছিলাম তখন প্রতিবার নতুন নতুন একটা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছিল। কিন্তু এবার দেখুন এই ডায়মন্ড গ্রেডিয়েন্টটি সিলেক্ট করার পর যখন আমরা ফোরগ্রাউন্ড ও ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করছি তখন অনেকগুলো ডায়মন্ড তৈরি করা যাচ্ছে। আপনারা যখন কোনো মকআপ তৈরি করবেন তখন কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়বে। আপনারা সহজেই এই ফোরগ্রাউন্ড ও ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টের সাহায্যে এই ধরনের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। এক্ষেত্রে মোডটাকেও চেঞ্জ করে নিতে হবে, এখানে নর্মাল মোড রেখে যদি আমি কাজ করি সেক্ষেত্রে নতুন ধরনের ইফেক্ট তৈরি হবে। এই কাজটি দেখানোর জন্য আমি এই লেয়ারটিকে হাইড করে দেই, নতুন একটা লেয়ার নেই। এখন পুনরায় আমি এখানে এই ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করি ডায়মন্ড গ্রেডিয়েন্টটি সিলেক্ট থাকা অবস্থায়। এবার যদি এই পাশ থেকে অ্যাপ্লাই করি আমি,
দেখুন কত সুন্দর ইফেক্ট তৈরি করছে এই ব্যাকগ্রাউন্ডে। এভাবে ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্টটি ব্যবহার করে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। আমরা তাহলে ইতিমধ্যে ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট ব্যবহার করা শিখে ফেলেছি। এবার যদি আমরা এই গ্রেডিয়েন্ট পিকারের দিকে তাকাই তাহলে এখানে আরও অসংখ্য গ্রেডিয়েন্ট আছে। যেমন এখান থেকে যদি আমি এই গ্রেডিয়েন্টটি সিলেক্ট করি, এই লেয়ারটিকে হাইড করে এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে এই গ্রেডিয়েন্ট কালার অনুযায়ী এখানে গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। এছাড়াও যদি গ্রেডিয়েন্ট পিকারে এই ড্রপডাউন এরোতে ক্লিক করি এখানে অসংখ্য গ্রেডিয়েন্ট পাবো। এই অসংখ্য গ্রেডিয়েন্ট কালার ছাড়াও এডোবি ফটোশপে আরও অনেকগুলো গ্রেডিয়েন্ট প্রিসেট অবস্থায় থাকে, সেগুলো যদি আমরা পেতে চাই সেক্ষেত্রে এই গ্রেডিয়েন্ট পিকারের পাশে যে সেটিং গিয়ারটি আছে এই সেটিং গিয়ারটিতে ক্লিক করার সাথে সাথে এখানে সেই সব তালিকা চলে আসবে। যেমন এখানে হচ্ছে প্রিসেট গ্রেডিয়েন্টগুলোর তালিকা দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে একটা তালিকার উপর ক্লিক করি তাহলে এখানে যে মেসেজটি এসেছে সেটা হচ্ছে রিপ্লেস কারেন্ট গ্রেডিয়েন্ট উইথ দি গ্রেডিয়েন্ট ফ্রম কালার হারমোনাইজ ওয়ান। এখানে যে মেসেজটি আসছে এটাতে বলা হয়েছে এই গ্রেডিয়েন্ট পিকারে যে গ্রেডিয়েন্টগুলো আছে এগুলো থাকা অবস্থায় কি ওই গ্রেডিয়েন্টগুলো লুট হবে না এগুলো চলে যাবে, শুধুমাত্র ওই গ্রেডিয়েন্টগুলো থাকবে। যদি এই গ্রেডিয়েন্ট কালারগুলো রেখে ওই গ্রেডিয়েন্টগুলো একসাথে লোড করতে চাই সেক্ষেত্রে ওকে প্রেস করবো, অথবা আমরা যদি শুধুমাত্র ওই গ্রেডিয়েন্টগুলোকে লোড করতে চাই সেক্ষেত্রে অ্যাপেন্ড এই অপশানটাতে ক্লিক করবো। অ্যাপেন্ড অপশানটাতে ক্লিক করার সাথে সাথে ওই গ্রেডিয়েন্টগুলো এখানে লোড হয়ে গেছে। এছাড়াও এখানে অসংখ্য গ্রেডিয়েন্ট আছে, সেগুলো আপনারা লোড করে প্র্যাকটিস করে দেখবেন যে কোনটাতে কী ধরনের গ্রেডিয়েন্ট পাওয়া যায়। এই গ্রেডিয়েন্টগুলো ছাড়াও আমরা অনলাইন থেকে বিভিন্ন গ্রেডিয়েন্ট ডাউনলোড করে এই এডোবি ফটোশপে লোড করতে পারি। সেক্ষেত্রে আমরা পুনরায় এই সেটিং গিয়ারটিতে ক্লিক করার পরে এখানে লোড গ্রেডিয়েন্ট অপশানটা পাবো। এই লোড গ্রেডিয়েন্টে ক্লিক করে আমরা আমাদের ডাউনলোডকৃত গ্রেডিয়েন্টগুলো এখানে লোড করতে পারি। আমি একটু পরে এখানে লোড করে আপনাদেরকে দেখাবো। এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাঙ্ক্ষিত কালার দিয়ে কাস্টম গ্রেডিয়েন্ট তৈরি করা যায়। যদিও ইতিমধ্যে আমরা এই কালার অপশানের ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করে কাস্টম গ্রেডিয়েন্ট তৈরি করে ফেলেছি, তবে এখন আমরা দেখব এই কালারগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। সেক্ষেত্রে এই গ্রেডিয়েন্ট পিকারের যে গ্রেডিয়েন্ট বারটা আছে এই বারটাতে ক্লিক করার পরে এখানে গ্রেডিয়েন্ট এডিটর নামে একটা ডায়লগ বক্স আসবে। এই গ্রেডিয়েন্ট এডিটরের আন্ডারে যে অপশানগুলো আছে এই অপশানগুলো ব্যবহার করে আমরা হচ্ছে এই গ্রেডিয়েন্ট কালারটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এখানে প্রথমে আছে নেম, তারপর আছে গ্রেডিয়েন্ট টাইপ, এখানে স্মুথনেস আছে, এখানে গ্রেডিয়েন্টের বারটা দেখা যাচ্ছে এবং এখানে কিছু অপশান আছে ইনঅ্যাকটিভ অবস্থায় আছে। আমরা যদি এখন গ্রেডিয়েন্ট বারটার দিকে তাকাই এখানে আমরা যে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করেছিলাম এই গ্রেডিয়েন্ট কালারের উপর বেস করে এখানে বার তৈরি হয়েছে। এখানে তিন কালারের গ্রেডিয়েন্ট, তাই এখানেও তিনটা আইকন দেখা যাচ্ছে। এই আইকনগুলোকে বলা হয় কালার স্টপ আইকন এবং উপরের যে দুটো আইকন দেখা যাচ্ছে এগুলোর নাম হচ্ছে অপাসিটি স্টপ আইকন। এই আইকনগুলোর সাহায্যে গ্রেডিয়েন্টের কালারগুলোকে নিয়ন্ত্রণ করা হয় এবং এই অপাসিটি স্টপ আইকনের সাহায্যে গ্রেডিয়েন্টের অপাসিটিগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। যেমন আমি যদি এখন এই কালার স্টপ আইকনটাতে ক্লিক করি সাথে সাথে দেখবেন এখানে কালার অপশানটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই কালার অপশান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করে এখানে গ্রেডিয়েন্ট কালারে অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আমি যদি এই কালারের অপশানটাতে ক্লিক করি এখানে কালার পিকারটা চলে আসবে। কালার পিকার থেকে আমি যে কোনো কাঙ্ক্ষিত কালার সিলেক্ট করার পর সাথে সাথে এখানে হচ্ছে সেই কালারটা সিলেক্ট হয়ে যাবে। এবার যদি আমি এই কালার স্টপ আইকনটি ক্লিক করি এবং এখান থেকে যদি আমি অন্য একটি কালার সিলেক্ট করি তাহলে দেখবেন এখানে ওই কালারটা চলে এসেছে। এই কালার স্টপ আইকনটাতে ক্লিক করার পর এখানে কিছু আইকন অ্যাক্টিভ হয়, যেমন এখানে যে আইকনটি অ্যাক্টিভ হয়েছে এটার নাম হচ্ছে কালার মিড পয়েন্ট আইকন। এই কালার মিড পয়েন্ট আইকনটি হচ্ছে এই কালার দুটোর মধ্যবর্তী লোকেশান নিয়ন্ত্রণ করে। যেমন এখানে লোকেশান অপশানটি আছে, এখানে 50% আছে। আমরা যদি এই কালার মিড পয়েন্ট আইকনটিতে ক্লিক করে ডানে বামে মুভ করি তাহলে দেখেন এখানে লোকেশান পরিবর্তিত হচ্ছে। এখন এই কালার বারে যদি আরও কালার যোগ করতে চান সেক্ষেত্রে এই কালার স্টপ আইকন বৃদ্ধি করতে হবে। সেটা আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করেও করতে পারবেন। যেমন আমি যদি এই কালার বারটার কাছে চলে যাই তাহলে দেখুন মাউস পয়েন্টারটি হ্যান্ডের মতো আইকনে পরিবর্তিত হয়েছে। এখন যদি এখানে আমি ক্লিক করি তাহলে একটা কালার স্টপ আইকন এখানে অ্যাড হয়ে যাবে। এই কালার স্টপ আইকনটিতে ক্লিক করে এখান থেকে আমি অন্য যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবো। এক্ষেত্রে আমি এই কালারটা যদি সিলেক্ট করে দেই এখানে দেখুন ওই কালারটা পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনারা কালার স্টপ আইকন যোগ করার জন্য এই কালার স্টপ আইকনের উপর গিয়ে কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসের ড্র্যাগ করবেন তাহলে কালার স্টপ আইকন বের হয়ে আসবে।
এখন যদি আমি এই কালার স্টপ আইকনটিতে অন্য কালার দিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমি অন্য যে কোনো কালার সিলেক্ট করে দিলে সেই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আসি আমরা এই অপাসিটি স্টপ আইকনগুলোতে। অপাসিটি স্টপ আইকনের মাধ্যমে হচ্ছে কালারের অপাসিটি নিয়ন্ত্রণ করা হয়। এক্ষেত্রে আমি যদি এই ব্লু কালারের উপর যে অপাসিটি আইকনটি আছে এটাতে ক্লিক করি, দেখুন এখানে অপাসিটি অপশানটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করে এই স্লাইডারের মাধ্যমে অপাসিটি কমিয়ে দিই, দেখুন এই পাশের অপাসিটিগুলো কমে যাচ্ছে। এবার যদি আমি এই পাশের যে অপাসিটি আইকনটা আছে এটাতে ক্লিক করি, সেক্ষেত্রে এই পাশের কালারের জন্য অপাসিটিটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি এই স্লাইডারের সাহায্যে মান কমিয়ে দিই, এখানের অপাসিটিগুলো কমে গেছে। আপনারা ইচ্ছে করলে এখানে যে অপাসিটি স্টপ আইকনগুলো আছে এগুলোকেও অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই অপাসিটি আইকনটা উপর মাউস পয়েন্টার নিয়ে অল্টার প্রেস করে যদি ড্রাগ করেন তাহলে আরেকটা অপাসিটি স্টপ আইকন বের হয়ে আসবে। তো আমি এই অপাসিটিগুলোকে 100 করে দিই। এই অপাসিটিও আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এই অপাসিটি মিড পয়েন্ট আইকনের সাহায্যে। যেমন এখানে লোকেশন 0 দেখাচ্ছে, আমি যদি এটাকে চেঞ্জ করি দেখেন এই লোকেশনটা চেঞ্জ হচ্ছে। তো এভাবে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করার পরে আপনারা খুব সহজে এই গ্রেডিয়েন্ট কালারটিকে এখানে সেভ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি সেভ করতে চান এখানে একটা নাম দিতে পারবেন গ্রেডিয়েন্ট কালারের। গ্রেডিয়েন্ট কালারের নাম দিলাম আমি হচ্ছে নিউ গ্রেডিয়েন্ট কালার। নিউ নাম দেওয়ার পরে আমরা এই নিউ অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন এই গ্রেডিয়েন্ট কালারটি এখানে যুক্ত হয়ে গেছে। যেমন দেখুন এখানে হচ্ছে এই গ্রেডিয়েন্ট বারে যে কালারগুলো আছে এই কালারগুলো নিয়ে এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। এবার যদি আমি ওকে প্রেস করি তাহলে আমি এই পিকারটিতে নতুন তৈরি করা গ্রেডিয়েন্টটি পাবো। এবার এই গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে যদি আমি এই লেয়ারে অ্যাপ্লাই করি তাহলে এই নতুন গ্রেডিয়েন্টের কালারগুলো এখানে অ্যাপ্লাই হয়ে নতুন গ্রেডিয়েন্ট কালার তৈরি করবে। তো আপনারা এভাবে বিভিন্ন কালার গ্রেডিয়েন্ট তৈরি করার পরে অথবা বিভিন্ন প্রিসেট থেকে কালার লোড করার পরে আপনারা যদি চান এই গ্রেডিয়েন্টটাকে একদম ডিফল্ট অবস্থায় যে গ্রেডিয়েন্টগুলো থাকে সেই অবস্থায় ফিরিয়ে নিতে, সেক্ষেত্রে আপনাদেরকে রিসেট গ্রেডিয়েন্ট দিতে হবে। এই রিসেট গ্রেডিয়েন্ট অপশানটি পাবেন আপনারা হচ্ছে এই সেটিং গিয়ারটিতে ক্লিক করার পরে। এই অপশানগুলোর মধ্যে এখানে হচ্ছে আপনারা রিসেট গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন। এই রিসেন্ট গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আপনাদের কাছে এইরকম একটা মেসেজ আসবে। এই মেসেজের ওকেতে প্রেস করার পর হচ্ছে এখানে গ্রেডিয়েন্টগুলো পূর্বের যে গ্রেডিয়েন্টগুলো ছিল সেই গ্রেডিয়েন্টগুলোই লুট হয়ে যাবে। এখন আমরা গ্রেডিয়েন্ট এডিটরের আরও কিছু অপশানের কাজগুলো দেখে নিব। সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট এডিটরে চলে যাই। গ্রেডিয়েন্ট এডিটরে আসার পর এখানে গ্রেডিয়েন্ট টাইপ সলিড থাকা অবস্থায় আমি একটা গ্রেডিয়েন্ট তৈরি করে দেখিয়েছি এবং ওই গ্রেডিয়েন্টটি এখানে কীভাবে সেভ করা যায় সেটাও দেখেছি। এবার যদি আমি গ্রেডিয়েন্ট টাইপের এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করি তাহলে এখানে আরেকটা টাইপ দেখতে পাবো, সেটা হচ্ছে নয়েজ। এই নয়েজটা যদি সিলেক্ট করি তাহলে দেখুন এখানে কিছু অপশান এসেছে, সেটা হচ্ছে রাফনেস এবং কালার মডেল। এই কালার মডেলটি দেখা যাচ্ছে RGB। RGB মানে আমরা জানি রেড গ্রিন ব্লু। এর পাশে থাকা এই ড্রপ ডাউন এরোতে যদি ক্লিক করি এখানে আরও দুটো মডেল দেখতে পাবো, সেটা হচ্ছে HSB এবং ল্যাব। সাধারণত RGB এবং HSBটাই বেশি প্রয়োজন পড়ে। HSBর মানে হলো হিউজ স্যাচুরেশন। আমরা যদি RGB মডেলটা সিলেক্ট করি তাহলে এখানে রেড গ্রিন ব্লু কালারটা দেখতে পাবো। এই রেড গ্রিন ব্লুটাকে যদি আমরা এদিক সেদিক করি এর উপর বেস করে এখানে হচ্ছে আমরা পরিবর্তন দেখতে পাবো এই গ্রেডিয়েন্ট বারে। যেমন আমি যদি রেডটাকে বাড়িয়ে দিই এখানে রেড পাওয়া যাচ্ছে, রেডটাকে কমিয়ে দিলে এখান থেকে রেড কমে ব্লুটা দেখা যাচ্ছে। এখন যদি ব্লুটা কমিয়ে দিই তাহলে দেখুন এখানে অন্য ধরনের গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। তো এই RGB যে মডেলটা আছে এই মডেলের অধীনে এখানে একটা র্যান্ডমাইজ অপশান আছে। এই র্যান্ডমাইজে যদি ক্লিক করেন তাহলে র্যান্ডমলি এখানে হচ্ছে নতুন নতুন গ্রেডিয়েন্ট চলে আসবে। আপনারা চাইলে এই গ্রেডিয়েন্টগুলোকে সেভ করতে পারবেন। যেমন আমি যদি এই গ্রেডিয়েন্টটিকে এখন সেভ করতে চাই, এখানে 1 নাম দিলাম, তারপরে নিউ দিলাম, এখানে দেখুন গ্রেডিয়েন্টটি সেভ হয়ে গেছে। এবার আমি র্যান্ডমাইজে ক্লিক করলে আরেক ধরনের গ্রেডিয়েন্ট চলে আসবে, এটাকেও আমি সেভ করে রাখি। এই রাফনেসটা নিয়ন্ত্রণ করতে পারবেন এখান থেকে। আমি যদি রাফনেসটা বাড়িয়ে দিই তাহলে দেখুন গ্রেডিয়েন্টের রাফনেস বেড়ে গেছে। তো এবার যদি আমি র্যান্ডমাইজে ক্লিক করি এখানে অন্য ধরনের গ্রেডিয়েন্ট চলে এসেছে, এটাকেও আমি সেভ করি 3 নামে। এবার আমি কালার মডেল থেকে HSB কালারটা সিলেক্ট করে দিই। এখান থেকে হিউ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, স্যাচুরেশন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন এখান থেকে এরকমভাবে আপনারা প্র্যাকটিস করে দেখবেন। এবার যদি এই র্যান্ডমাইজে ক্লিক করেন তাহলে দেখবেন নতুন নতুন গ্রেডিয়েন্ট আসতেছে এই HSB মডেলের অধীনে। সেক্ষেত্রে এগুলোকেও আপনারা সেভ করতে পারবেন। 4 দিলাম।
এখান থেকে যদি রাফনেস কমিয়ে দেন দেখবেন গ্রেডিয়েন্ট অন্যরকম হয়ে গেছে। এটাকে যদি আমি সেভ করতে চাই, পাঁচ নামে সেভ করলাম। তো এইভাবে আপনারা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন। এই গ্রেডিয়েন্টগুলো আপনারা এই গ্রেডিয়েন্ট পিকারে পাবেন। এই গ্রেডিয়েন্ট পিকারে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে এই গ্রেডিয়েন্টগুলো চলে এসেছে। এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে এই লেয়ারটাতে অ্যাপ্লাই করি। দেখুন ওই গ্রেডিয়েন্ট অনুযায়ী এখানে হচ্ছে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা নতুন নতুন গ্রেডিয়েন্ট তৈরি করে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা যখন বিভিন্ন মকআপ তৈরি করবেন তখন কাজে লাগবে। এছাড়া এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা বিভিন্ন মাইক্রোস্টোক সাইটে আপলোড করে সেলও করতে পারবেন। এখন আপনারা যে গ্রেডিয়েন্টগুলো তৈরি করবেন বা আমি যে গ্রেডিয়েন্টগুলো তৈরি করব, এই গ্রেডিয়েন্টগুলো যদি কাউকে দিতে চাই সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট আকারে কীভাবে সেভ করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। এক্ষেত্রে এই গ্রেডিয়েন্ট পিকারের যদি আমি এই পাঁচটা গ্রেডিয়েন্টকে সেভ করতে চাই সেক্ষেত্রে বাকি গ্রেডিয়েন্টগুলোকে ডিলেট করতে হবে। এখন গ্রেডিয়েন্টগুলো কীভাবে ডিলেট করা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে গ্রেডিয়েন্ট কালারটি ডিলেট করতে চান সেই গ্রেডিয়েন্ট কালারের উপর মাউস পয়েন্টারটি নিয়ে রাইট বাটনে ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনাদেরকে এখানে তিনটা অপশান দিবে, নিউ গ্রেডিয়েন্ট, রিনেম গ্রেডিয়েন্ট। আপনারা এখান থেকে গ্রেডিয়েন্টের নাম রিনেম করতে পারবেন। এছাড়া এখানে আছে ডিলেট গ্রেডিয়েন্ট, এই ডিলেট গ্রেডিয়েন্টে ক্লিক করলে এই গ্রেডিয়েন্টটি ডিলেট হয়ে যাবে। এভাবে একটা একটা করে আপনারা আপনাদের যে গ্রেডিয়েন্টগুলো লাগবে না সেই গ্রেডিয়েন্টগুলো ডিলেট করে আপনাদের বাকি গ্রেডিয়েন্টগুলো সেভ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা চলে যাবেন এই সেটিং গিয়ার আইকনে। সেটিং গিয়ার আইকনে ক্লিক করার পরে এখানে যে অপশানগুলো আসবে এই অপশানগুলোর মধ্যে আপনারা সেভ গ্রেডিয়েন্ট অপশানটা পাবেন। এখানে ক্লিক করার পরে আপনারা লোকেশান দেখিয়ে দিবেন কোন লোকেশানে গ্রেডিয়েন্টটা সেভ করতে চান। সেক্ষেত্রে আমি এই লোকেশানে গ্রেডিয়েন্টটা সেভ করব। এখানে নিউ নাম দিলাম, নিউ নাম দিয়ে এখানে সেভ দিয়ে দিলাম। সেক্ষেত্রে হচ্ছে এই গ্রেডিয়েন্টটা নিউ গ্রেডিয়েন্ট নামে সেভ হয়ে গেছে। এবার যদি আমি এই গ্রেডিয়েন্টটাকে লোড করতে চাই সেক্ষেত্রে এই সেটিং গিয়ার আইকনে ক্লিক করার পরে এই লোড গ্রেডিয়েন্টে ক্লিক করলে দেখুন এখানে নিউ গ্রেডিয়েন্ট নামে যে গ্রেডিয়েন্টটা আছে এটাকে যদি আমি লোড করি তাহলে এটা লোড হয়ে যাবে। তো এখন যদি ওই ফাইলটা আপনি কাউকে দেন সেও তার ফটোশপে লোড করে এই গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে পারবে। এখন আমি আপনাদেরকে দেখাবো অনলাইন থেকে গ্রেডিয়েন্ট ডাউনলোড করে কীভাবে লোড করা যায়। সেক্ষেত্রে আমি এখানে চলে গেলাম। এখানে চলে যাওয়ার পর এই ব্রাশে যে সাইটটা আছে এই সাইডে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট পাওয়া যায়। এখান থেকে ফ্রি ডাউনলোড করতে চাইলে এই গ্রেডিয়েন্টটি ফ্রি ডাউনলোড করা যাবে। এছাড়া আপনারা সার্চ দিয়ে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট এখানে পাবেন। সেক্ষেত্রে আমি যদি ফ্রি ডাউনলোডে ক্লিক করি এটা অল্প কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হবে। এখন যদি সেভ ফাইল দেই এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে অলরেডি এটা ডাউনলোড করে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য। আমি যদি এখন আমার ড্রাইভে চলে যাই, ওপেন করি, এটা এখন রার ফাইল অবস্থায় আছে। এটাকে আমি এক্সট্রাক্ট করে ফেলি, এক্সট্রাক্ট হেয়ার দেই। এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফাইল। এবার এই ফাইলটাকে যদি আমি লোড করতে চাই সেক্ষেত্রে পুনরায় গ্রেডিয়েন্ট পিকারে যাব। গ্রেডিয়েন্ট পিকারে যাওয়ার পরে এর পাশে থাকা সেটিং গিয়ার আইকনে ক্লিক করব। সেটিং গিয়ার আইকনে ক্লিক করার পরে এখানে লোড গ্রেডিয়েন্ট পাব। এই লোড গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমার কাঙ্ক্ষিত গ্রেডিয়েন্ট ফাইলটি লোড করব। সেক্ষেত্রে এই ফাইলটি সিলেক্ট করে লোড করার সাথে সাথে দেখুন এখানে হচ্ছে আরও কিছু গ্রেডিয়েন্ট চলে এসেছে, মানে ওই গ্রেডিয়েন্টে যে গ্রেডিয়েন্টগুলো ছিল এই গ্রেডিয়েন্টগুলো এখানে লোড হয়ে গেছে। তাহলে এভাবে আপনারা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট লোড করতে পারবেন। আমি যদি এখন এই গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করি দেখুন এই গ্রেডিয়েন্ট অনুযায়ী এখানে কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি গ্রেডিয়েন্ট টুল গ্রুপের গ্রেডিয়েন্ট টুলটি নিয়ে আলোচনা করেছি। আলোচনাটি অনেক দীর্ঘ হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন এবং আপনার আশেপাশে যারা ডিজাইন শিখতে চায় তাদের মাঝে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলের লিঙ্কটি শেয়ার করবেন। আপনাদের মধ্যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। খুব শীঘ্রই আমি নতুন আরেকটি টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।